মোমো আর ভাজা পলিপিঠা মা আর দিভাই করে করে পাঠায় আর আমরা বাড়ি বসে এনজয় করি আমার আর কখনও কিছু বানিয়ে ওদেরকে খাওয়ানো হয় না হ্যালো এভরিওয়ান আজকে শুক্রবার আজকে আমি আমাদের আফটারনুন টু ইভিনিং রুটিন শেয়ার করছি সকাল থেকেই তারা ছিল যেহেতু আজকে বেরোনো আছে রুয়ের আজকে ডান্স ক্লাস রয়েছে আর সঙ্গে আমার গিটারেরও ক্লাস তো চটপট করে আমরা সমস্ত কাজকর্ম করে নিজে রেডি হয়ে রুকে রেডি করে বেরিয়ে পড়েছি এখন যাওয়ার পথে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেতে যেতে এক এক সময় মনটা উদাস হয়ে যায় মানে ভাবতে থাকি যে বাড়ে সারাক্ষণ তো এই চলছে একই জিনিস করে যাচ্ছি এক এক সময় খুব কষ্ট হয় যে নিজের জন্য আর কিছুই করা হলো না যাই হোক এরই নাম জীবন সঙ্গে থাকবে অভিমান মান অভিমান নিয়েই তো জীবন বলো তো যাই হোক বলতে বলতে চলেও এসেছি আমাদের ক্লাসে তো ক্লাসেরটা যেখানে না সেই এরিয়াটা এত ভালো লাগে আমার তো সেটাই একটুখানি ঘুরছিলাম তো আমার ক্লাসটা একটু দেরিতে শুরু হয় বলে এই চায়ের দোকানটা এখানেই আসি চাটা খেতে চাটা খেয়ে তারপরে আমার ক্লাসের টাইম হয়ে গেছিলো তো তারপরে আমি চলে গেছিলাম ক্লাসটা করতে তো যাওয়ার আগে এই ক্লিপিংসগুলো তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বেশ সুন্দর জায়গাটা তাই না বলো গাছপালা একদম ভরপুর ঠান্ডা ঠান্ডা থাকে জায়গাটা তারপরে ক্লাস হয়ে যাওয়ার পরে আজকে গেছিলাম একটুখানি লেক মলে তো লেকমলে যাওয়ার পরেই রু একটুখানি কিছু খাবার কিনে খেয়েছিলো কারণ তো অতক্ষণ ডান্স করার পরে ওরও খিদে পেয়ে যায় আর আমারও ছিল গিটারের ক্লাস তো ওখান থেকে এসে আমি তো তাড়াতাড়ি ডিনারটা করে নিই সেজন্য আমিও ডিনারটা ঝটপট করে এখানেই সেরে নিয়েছিলাম আর একটুখানি বসে বসে চার পাঁচটা দেখছিলাম সব লোকজন রয়েছে লোকজনের মাঝে থাকলে দেখবি মনটা এমনিই ভালো হয়ে যায় তো যাই হোক এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হয়েছিলাম কালকে সকালে আবার দুয়ের স্কুলও আছে বাড়িতে এসে ওর বই গোছানো থেকে আরম্ভ করে ওর হোম টাস্ক করানো সবটাই করতে হয়েছিল ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এভাবেই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আর তার সঙ্গে কিছু আমার নিজের মনের কথা শেয়ার করতেও ভালো লাগে তো আমার রুয়ের কাজের জন্য আমার সময় হয়ে ওঠে না যে একটু বাইরে বেরোবো তো আশা করছি কালকে বাইরে একটুখানি বেরোবো তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাইরে বেরিয়ে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে ঘরের একঘেয়ে ভিডিওগুলো সব সময় ভালো লাগে না তো মাঝে মাঝে নিশ্চয়ই ভালো লাগে তো কালকের ভিডিওটা তোমরা প্লিজ মিস আউট করো না কালকের ভিডিওটাও একটা খুব ভালো ভিডিও হতে চলেছে একটু অন্যরকম কালকের ভিডিওতে দিভাইকেও পেয়ে যাবে মাকেও পেয়ে যাবে কারণ কালকে তো স্যাটারডে আর স্যাটারডে আমরা জেনারেলি ওখানেই যাই কালকে আবার রুয়ের স্কুলও রয়েছে তো সেই জন্য আর কি স্কুল থেকেই রু ফেরার পথে ওখানে ওর ড্যাডি ওকে ড্রপ করবে রুকে আমি ওখানে রেখে তারপরে আমি দিবাইয়ের সাথে বেরোবো তো এরকমটাই প্ল্যান করেছি সেই জন্য কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর এখানে আমরা লেক মল থেকে বেরোনোর আগে দেখো রু এখানে দুষ্টুমি করছে আমরা লিফ্টে করে এসে এখানে নেবেছি তারপরে আমাদের গাড়িটা আসবে বলে ওয়েট করছিলাম তো সেই সময়টা রু আর আমি একটু খেলা করে নিয়েছিলাম ছোট মানুষ খেলাধুলো করতে সাথে বেশ ভালোই লাগে মন্দ লাগে না ও যখন এই দুষ্টুমিগুলো করে তখনই মানে অনুভব করতে পারি যে না হ্যাঁ এখনও বেঁচে আছি আর থাকতেও হয়তো হবে কিছুকাল তো যাই হোক তো এভাবেই ভাবি আর কি ভালো লাগে ওই ছোট মানুষ ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু কালকে রাত্রিবেলা রুয়ের সাথে আমার আবার একটুখানি মান অভিমান হয়েছিল তো আমি খুব আপসেট হয়ে গেছিলাম যাই হোক ওই ছোটো মানুষ অত বুঝে হয়তো সব কথা না কিন্তু ওই যে আর কি আমার মানে ভীষণ ভালোবাসি তো ওকে তো একটু কিছু বললে আবার আমার মনে লেগে যায় মনটা খারাপ হয়ে যায় এমনি করে বললো সব সময় তো ওর জন্যই করি ওর জন্যই ভাবি তো যাই হোক এগুলো তো মামের মধ্যে খুব সাধারণ ব্যাপার হতেই থাকে সব ছোটোখাটো খুনসুটিগুলো না থাকলে সম্পর্কগুলোতে মরচে ধরে যায় বলেই আমার মনে হয় তো যাই হোক দেখো ফেরার সময় নাকি সুন্দর যাওয়ার সময় একটা অন্যরকম সৌন্দর্য থাকে রাস্তাঘাটের আবার ফেরার পথে মানে যখন সন্ধ্যে হয়ে যায় অন্ধকারটা হয়ে যায় সব জায়গায় জায়গায় আলো জ্বলে যায় তখন এই সৌন্দর্যটা যেন একেবারে অন্যরকম হয়ে যায় তো আমার ভীষণই ভালো লাগছিলো সেই তোমাদের সঙ্গে শেয়ার করা আর বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এবারে আমরা আস্তে আস্তে নেবে পড়বো ওই যে আমরা বাড়ির কাছে চলে এসেছি রু নেবে পড়েছে বাড়ির পথে রু আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে চলে যাচ্ছে আর এই বাড়ির কাছেটা এসেই যখন পড়েছি ভিডিওটাও এখানেই শেষ করব তো এই আর কি বলার ছিল তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে জানাতে পারো কেমন লাগলো ছোটো ছোটো ভিডিওস কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে এর থেকে বেশি কিছু টাইমও করে উঠতে পারি না ইচ্ছে থাকলেও হয় না তবে এইটুকু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলে আমারও মনটা ভালো লাগে